প্রাইভেট পড়ছি সেই সাথে তার সাথে আমার সম্পর্ক ছিল বরগুনার তালতলিতে বিয়ের দাবিতে আল মামুন নামের এক প্রাইভেট শিক্ষকের বাড়িতে অনশন করছেন তার এক ছাত্রী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিন দিন পার হলেও বিয়ে না করায় ব্যর্থ হয়ে থানায় ওই প্রাইভেট শিক্ষক সহ দুজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে অনশন ভাঙেন ছাত্রী বৃহস্পতিবার চোদ্দই ডিসেম্বর ভুক্তভোগী ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনার সদর হাসপাতালে পাঠানো হয় এর আগে বারোই ডিসেম্বর বুধবার মধ্যরাতে ওই কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে স্থানীয় থানায় মামলা দায়ের করেন গত সোমবার এগারো ডিসেম্বর বেলা দশটা থেকে উপজেলার বড়বগি ইউনিয়নের তালুকদারপাড়া এলাকার আমির হাসান আল মামুনের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করে তারই ছাত্রী এ সময় বিয়ে না করা পর্যন্ত তিনি এই বাড়ি থেকে যাবেন না এবং প্রয়োজনে আত্মহত্যা করবে বলে হুমকি দেন পরে তালতলি পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসলে তাদের উপস্থিতিতে আল মামুন ও তার পরিবার অন্নশনরত ছাত্রীকে বিয়ের কথা দেয় এরপর কথা দিয়ে কথা না রেখে গা ডাকাতে মামুন ও তার পরিবার অন্নশনরত ছাত্রীর দাবি স্কুল জীবন থেকে মামুনের কাছে প্রাইভেট পড়তেন তিনি তখন থেকেই তার সঙ্গে প্রেমের সম্পর্ক প্রাইভেট পড়ছি সেই সাথে তার সাথে আমার সম্পর্ক ছিল সম্পর্ক ছিল তারপর আমি করোনায় তো এক বছর কাটতে গেছে তা ওই এক বছর আরে এই ইন্টারে দুই বছর এই আট বছর পর্যন্ত আমি তার সাথে সম্পর্ক করি সম্পর্ক করি সে আমারে কালকে রাত্রে পরশুরাত্রেও বলছে যে আব্বাই তো মানতে আছে না তাই তুই আর আমি না এই আমার বলছে আমি আজকে শুনি যে সে নাকি বিয়ে করবে আজকে তিনটের সময় তার আমনে কাবিন ছড়া কাবিন হইবে এই বলে আমি কইসি কি অবস্থা কি সমস্ত আমার কালকে কি বললেন আর আজকে কি বললেন যে আমার ইউজ করছে আমি হ্যাঁ স্যার আমি একবার বিয়ে করবো না যদি হয়তো বিয়ে আমার হইবে নাহলে আমি এই বেটিতে সুইসাইড করবো দীর্ঘ আট বছর যাবৎ বিয়ের পলবন দেখি আলমামন তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করে বলে ও দাবি ওই ছাত্রীর বিয়ের কথা বললে তালবাহানা শুরু করেন মামুন তালতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন দর্শনের ঘটনায় মামুন সহ দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে